সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান এবং প্রথম সেকেন্ড ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন, সেই সময়ের অনুভূতিটা যদি আপনি টেস্ট টিমের ডাক পেলেন এবং সেঞ্চুরি করলেন, ওই মাঠে যাওয়ার অনুভূতি এবং সেঞ্চুরির পরে সবাই আপনাকে নিয়ে যে কৌতূহল ছিল সেগুলো যদি একটু সংক্ষেপে শেয়ার করেন। অবশ্যই, ওই মুহূর্তটা তো অন্যরকম ছিল, জীবনের সেরা মুহূর্ত, কারণ আমি সবচেয়ে ইয়াং ছিলাম টিমের মধ্যে। আমার রোল মডেল সবাই ছিল ওইখানে, আকরাম ভাই, বুলুল ভাই আমার রোল মডেল ছিল, মনি ভাই, ওনারা সব সিনিয়র ক্রিকেটার। তো আমি ওই টিমে খেলতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি তাদের সাথে খেলতে পেরে। তো প্রথম ইনিংসে 26 করার পরে সেকেন্ড ইনিংসে যখন আমাকে দুর্জয় ভাই তার পজিশনে ব্যাটিংয়ে পাঠালো নাম্বার 6-এ, ফার্স্ট ইনিংসে আমি 7-এ ব্যাটিং করেছিলাম, তো দুর্জয় ভাই বললো তুমি যাও, যেহেতু ফার্স্ট ইনিংসে আমি মুরলীধরনকে ভালো খেলেছিলাম। তো ডে টুতে আমি 4 নট আউট ছিলাম, বুলবুল ভাই ছিল নন স্ট্রাইকে, আমার রোল মডেল ছিল উনি। তো সারা রাত ঘুম হয় নাই দুর্জয় ভাইয়ের সাথে, বাসে সকালবেলা ডে 3-তে যখন যাচ্ছিলাম বললাম যে দুর্জয় ভাই আমি তো স্বপ্ন দেখলাম আজকে আমি ডাবল সেঞ্চুরি মেরে দিয়েছি। তো বলে যে হ্যাঁ তুমি তো ব্যাটসম্যান, মারাটাই সম্ভব। তো যখন বৃষ্টির কারণে খেলাটা হাফ অ্যান আওয়ার আগে শুরু হলো, তো ওই সেশনটা ছিল 2.5 ঘন্টার, তো আমি এবং বুলুল ভাই 2.5 ঘন্টা একদম পুরো খেলেছিলাম। লাস্ট বলে বুলুল ভাই আউট হয়েছিল, আমি 68 নট আউট ছিলাম। তো ড্রেসিং রুমে যখন আসছি সবাই বলতেছে সেঞ্চুরি করতে হবে, সেঞ্চুরি করতে হবে। তো আমি যাওয়ার আগে আমি আন্ডার-17-এ এবং অস্ট্রেলিয়া একাডেমির সাথে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমি 5টা সেঞ্চুরি করেছিলাম। তো আমার কাছে যখন সবাই বলছিল সেঞ্চুরি করতে হবে, আমি বলছি হ্যাঁ অবশ্যই করব, কারণ আমি এই জিনিসটা করে এসেছি কয়েকদিন আগেও। তো আমি লাকি ছিলাম যে আসলে আমি যেই একাডেমিতে বড় হয়েছি অঙ্কুর ক্রিকেটার্স ওয়াহিদুল গনি স্যারের এখানে, সেখানে ইব্রাহিম সাগর নামে একজন বোলার ছিল, আমরা বল বয় ছিলাম 98 থেকে বল বয় ছিলাম যখনই বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রিকেট হতো। তো শাকলান মোস্তাকের কাছ থেকে ইব্রাহিম সাগর সে দোসরা বলটা শিখেছিল, তো নেটে আমার ওই দোসরা খেলে সহজ হয়েছিল মুরলীধরনকে খেলাটা। তো মুরলীধরন এবং জয়সুরিয়া তখন ক্যাপ্টেন ছিল, স্লিপ থেকে বারবারই বলছিল যে দোসরা দাও, যখনই সে দোসরা দিত আমি পয়েন্টে বা কাভারে ঠেলেই 2টা রান বা 4টা রান এরকম করে নিতাম। তো একসময় বারবার বলছে আর মুরালী বলছে যে পিক করে ফেলতেছে, ওরে বল করে এটা লাভ হচ্ছে না, এই ফিলিংসটা আর কি অন্যরকম ছিল যে মুরালী জয়সুরিয়াকে বলছে যা ওর দোসরা হচ্ছে না আর কি, এইটা খুব ভালো লেগেছে। আর যখন সেঞ্চুরি করলাম তো অন্যরকম ফিলিংস ছিল যে আসলে সবচেয়ে ইয়াং ছিলাম, আর ওই সেঞ্চুরির জন্য আসলে তারপরেও কয়েকটা ভালো ইনিংস খেলেছি, কিন্তু ওই সেঞ্চুরির জন্যই আমাকে এখনও মানুষ অনেক মনে রেখেছে এবং সব জায়গায় রেসপেক্টটা পাই। তো শেষ করছি আপনাকে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি এখনও বিবেচনা করা যায় যে আপনার পপুলারিটি এখন কারেন্ট প্লেয়ারের চেয়ে অনেক, তাদের এক্সপেকটেশন বা তারা প্রত্যাশায় থাকে সবসময় আশরাফুল কবে ফিরবে, তাদের জন্য যদি আপনি কিছু বলেন যে আমরা আশরাফুলকে ইন্টারন্যাশনাল এরিনায় ফিরে পাওয়ার জন্য আশরাফুল নিজেকে এখন কীভাবে তৈরি করছে। আমি আসলে এই যে ঘটনাটা হয়েছে ওই ঘটনার পরেও যেভাবে আমি বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যেই সাপোর্টটা পেয়েছি 16 কোটি মানুষের, বাঙালি বলেন ফরেনার বলেন সবাই আমাকে প্রচুর সাপোর্ট করেছে, তাদের জন্য হলেও আমি বিশ্বাস করি যদিও টাফ হবে এই মুহূর্তে বাংলাদেশ টিমে চান্স পাওয়াটা আমি জানি, কিন্তু আমি যেহেতু এক্সপিরিয়েন্স আছে আমার এই ক্রিকেট খেলাটা, তো আমি বিশ্বাস করি যে মেজ বল হককে দেখেও আমি বিশ্বাস করি যে আমি বাংলাদেশে আবার খেলবো, একটু টাইম লাগবে, 1-1.5 বছর টাইম লাগবে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমি আবার ফিরে আসবো। জিনিয়র্স ক্রিকার্সের সাথে সবাই থাকুন, আমিও আছি, আশা করব এই জিনিয়র্স ক্রিকার্সে ভালো ভালো ইন্টারভিউ আসবে এবং ভালো ভালো ফুটেজ আসবে খেলার, সবাই জিনিয়র্স ক্রিকার্স। জাযাকাল্লাহু খায়রান।